হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। চলুন আমার রান্নাটা উপভোগ করবেন। এখন আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি, 2 কাপ পরিমাণ বাঁধাকপি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 2-3টা মরিচ আমি কুচি করে নিয়েছি। এগুলো আমি এখন দিয়ে দিলাম। লবণ দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিচ্ছি, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, এখানে বেসন নিয়েছি, বেসন আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি, 1টা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে, সম্পূর্ণ উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। আপনাদের যদি বাঁধাকপির পরিমাণ বেশি হয় তাহলে বেসনও বাড়িয়ে দিবেন, ডিমও পরিমাণে বাড়িয়ে দিবেন। ভালোভাবে আমি মেখে নিয়েছি, দেখুন অনেকটা পানি ছেড়েছে বাঁধাকপি থেকে। এখন আমি গোল করে করে দিব, ভেজে নিব ফ্রাই প্যানে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। একটু বাঁকা হলে সমস্যা নেই, এখানে মচমচে করে ভেজে নিতে হবে। এই পাকোড়াটা আমরা সকাল বিকাল নাস্তা হিসেবে খেতে পারি, খুবই সুস্বাদু। আমি গোল করে দিচ্ছি না, একটু এরকম আঁকা বাঁকা থাকলে ক্রিস্পি হবে পাকোড়াটা। এখন আমার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তিন চার মিনিটে 1 পিঠ আমি উল্টিয়ে দিব। আমার এই পাকোড়াগুলো হয়ে যাচ্ছে, এখন আমি এগুলো তুলে নিব। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। বাকি যে বাঁধাকপির মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি, সবগুলো আমি ভেজে তুলে নিব। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, এটা খেতে খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভাজা হয়ে গেছে, আমি ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য আমি রেডি, এখন এগুলো টমেটো সস দিয়েও খেতে খুবই মজা লাগবে। আর ভিতরে দেখুন সম্পূর্ণ হয়েছে, খুবই ক্রিস্পি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।